ducă, parapa e ca ducă, e ca ducă. Sunon, sunon, apnader ke bolche? E apnara jara neme eschen na? Eder karu complaint kintu ami nebo na. Tar poro jodi apnara complaint koren, tale kintu I am the last person, ami janiye rakhlam. Prottekbar apnara ei bhabe niyom bhongo korben, hospital discipline amra bhangben. Keno? Keno koren erokom? তারপরে আপনাদের শরীর খারাপ করে শরীর খারাপ করার পর আপনারা এখানে এসে আবার নতুন করে কমপ্লেইন করেন আমি কিন্তু এসব কিছু শুনবো না বলে দিলাম স্পষ্ট করে বলছি আমরা কিছু বলবো না কিন্তু রাধিকা ম্যাম যতক্ষণ আছেন আমাদের কাইন্ডলি একটু পারমিশন দিন স্যার রাধিকা ম্যামের সঙ্গে আমরা একটু থাকতে চাই আমরা কথা বলতে চাই ওনার সাথে কেন রাধিকাদির কি আছে যে আপনি রাধিকাদিকে দেখতে চান কথা বলতে চান হ্যাঁ সেটা যদি বুঝতে পারতাম তাহলে তো হইই যেত কই রাধিকা তো একবার আসছেন আপনাদের কাছে এতবার তো বলছেন না না আমি নয় খারাপ আপনারা তো আর খারাপ নয় আপনি তো ওরকম ভাবে বকাবকি করছেন ওনার যদি আসার মন করেও থাকে তাও তো উনি আসতে পারবেন না আমরা রাধিকা ম্যামকে ঠিক বুঝিয়ে বলবো উনি আমাদের কথা ঠিক শুনবেন শুনুন আপনাদের রাধিকা এই পৃথিবীতে কারোর কথা শুনবার মানুষ উনি নন সেদিনকে আপনারা বুঝতে পারবেন সেদিনকে আর রিকোয়েস্টটা করবেন না আপনি আমার ব্যাপারে এত জানেন কি করে জানার জন্য কাউকে বেশি কথা বলতে হয় না বেশি সময়ও নিতে হয় না জানার ইচ্ছা থাকলে কিছু মুহূর্তেই জানা যায় বাই দ্য ওয়ে আপনারা সবাইকে ইনভিটেশন হয়ে গেছে করছিলাম তো সবাইকে তখনও তো আপনি এসে উপস্থিত হলেন এসে ধুমধুমার কাণ্ড শুরু করলেন আমি তো ইনভাইটেড নই আমি তো অসভ্য নই অভদ্র নই আমি যখন সবাইকে ইনভাইট করছি তখন আপনাকে করব না এমনটা তো হতে পারে না আপনাকে আমি ইনভাইট করব আপনার চেম্বারে গিয়েই করব ধন্য হয়ে গেলাম আমি ধন্য হওয়ার তো কিছু নেই আমার বাবা বলেছে আমি তাই করছি বাবা বলেছে হ্যাঁ বাবাই বলেছে বাবা বলেছে বলেই এসেছি তা না হলে আমার আসার ইচ্ছে ছিল না আমি ওদের বলতাম আমি আমি ওদের একদিন খাইয়ে দিতাম তাছাড়া আমাকে এমনিতেই আসতে হতো কারণ সব পেশেন্টরা তো আর যেতে পারবে না কেন পেশেন্টদের গাড়ি ভাড়া করে বাস ভাড়া করে নিয়ে যান চলে যাবে সবাই চলে যাবে শুনুন আমি যদি ওদের বারণ করি ওরা কেউ আমার কথা শুনবে না ওদের আমার বারণ শুনতে বয়ে গেছে কথা শোনানোর জন্য একটু ব্যবহারেরও প্রয়োজন পড়ে আপনি যে ব্যবহারটা করেন তাতে কেউ কথা শুনবে না হ্যাঁ যদি শুনে তাহলে সেটা ভয়ে শুনে ভালোবেসে শুনে না কিন্তু আমি যদি বলি তাহলে ওরা এক্ষুনি শুনে নেবে শুনুন আমি এখানে ভালোবাসা বিতরণ করতে আসিনি আমি একটা অফিশিয়াল ডিউটিতে এসেছি আর সেই ডিউটি করছি ওইখানেই আপনার সঙ্গে আমার পার্থক্য আমি এখানে শুধু অফিশিয়াল ডিউটি করতে আসিনি আমি এখানে এসেছিলাম একটা প্যাশন নিয়ে আর সেই প্যাশনটা আপনি কখনোই বুঝতে পারেননি সেই জন্য আপনি বারবার আমাকে অপমান করেছেন আমাকে অসম্মান করেছেন শুনুন এখন তো আপনাকে কোনো অসম্মান বা কোনো খারাপ কথা কিছুই বলছেন তাহলে এখন আপনি এরকম করছেন কেন আচ্ছা কি চান বলুন তো কি চান আমি মুখ বন্ধ করে থাকবো যতক্ষণ আপনি এখানে থাকবেন আমি মুখ বুঝে থাকবো তাই তো এক মিনিট আপনি আবার মুখ বুঝে থাকতে পারেন নাকি আপনার হসপিটাল আপনি তো সেটা বারবারই মনে করিয়ে দেন আমি এখন আর এখানে কাজ করছি না সুতরাং আমার কোনো রাইটস নেই আমি এখন গেস্ট ওদের সঙ্গে দেখা করতে এসেছি ওদেরকে আমি ইনভাইট করতে এসেছি ওদের সঙ্গে একটু সময় কাটিয়ে আমি চলে যাব তাতেও যদি আপনার আপত্তি থাকে ঠিক আছে আমি ওদেরকে বলে দিচ্ছি এই শোনো যাও তোমরা সবাই ভেতরে যাও এখানে কেউ থেকো না আমার জন্য তোমাদের অসম্মান হোক অপমান হোক সেটা আমার ভালো লাগছে না আর আমারও এই সব কথা শুনতে ভালো লাগে না যাও যাও তোমরা ভেতরে যাও না 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 যাব না তুমি যতক্ষণ থাকবে আমরাও থাকবো চলো না চলো না আমরা একটা হলে গিয়ে বসি মনে আছে তুমি আমাদের কত গান শোনাতে গল্প শোনাতে বলো না বলো না একটা গল্প বলো না তাহলে তোমাদের স্যারের কাছে পারমিশন নাও পারমিশনের ধার ধারছেন আপনি পারমিশনের অপেক্ষা করছেন আপনি চত্বর সব
কি ব্যাপার? কি ব্যাপার? হাসছেন কেন? হাসছেন কেন? Why are you laughing on me? হ্যাঁ? আমাকে দেখে আপনাদের হাসি পাচ্ছ মনে হচ্ছে? আমি জোকার? স্যার আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি তো এমন মানুষ নন, আমরা তো আপনাকে জানি, আর আপনার ভেতরটাও আমরা অনেকেই জানি। যাক আপনারা যা ভালো বুঝুন করুন, আমার আর কিছু বলার নেই। স্যার আমরা পারমিশন চাইছি আপনার কাছে, যতক্ষণ রাধিকা দি আছে ততক্ষণ আমরা। শুনুন, আমি বলছি সমস্ত হসপিটাল একবারে বন্ধ করে দিন, বন্ধ করে কাজকর্ম শেষ করে দিন, দিয়ে আপনারা উৎসব শুরু করুন। উৎসব মানে রাধিকা, রাধিকা মানে উৎসব, উৎসব মানে রাধিকা, রাধিকা মানে উৎসব, করুন শুরু করুন। ও, আমি তো কখনো কাউকে ট্রিটমেন্ট করিনি, তাই তো? কখনো কিচ্ছু করিনি, কোনো পেশেন্টকে সেবাও করিনি, তাই তো? আমি কাউকে কখনো মেডিকেল সংক্রান্ত অ্যাসিস্টও করিনি, আপনাকেও করিনি, কি তাই তো? হ্যাঁ, যতটা না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়েছেন তার থেকে অনেক বেশি নাচ গান নিয়ে ব্যস্ত থেকেছেন। আমি বিশ্বাস করি মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আমি দুটোকে সমানভাবে গুরুত্ব দিই। এমন তো না যে আমি শুধু নাচ গানই করেছি, দেখুন না আপনি নিজেই দেখুন আমি এলে পেশেন্টের মুখ চোখ কেমন বদলে যায়, এটা আপনি কোনোদিনও করতে পারবেন? লাখ টাকা দিয়েও আপনি সেটা কখনো কিনতে পারবেন না, লাখ টাকা দিয়েও আপনি পেশেন্টের মুখের হাসি কখনো কিনতে পারবেন না। হ্যাঁ, আমি তো একজন আনসাকসেসফুল ডক্টর, আপনার মতো সাকসেসফুল থোড়াই, আপনার মতো আমি হতে পারবো না। আপনি কিন্তু আমাকে টিজ করছেন স্যার, আপনার এভাবে আমাকে টিজ করা উচিত নয়। দেখুন আপনি কিন্তু অনেক বড় মাপের ডাক্তার, আপনি যদি নিজের মধ্যে কটা জিনিস ইনপুট করতেন তাহলে তো আপনার কোনো ক্ষতি হতো না, কোনো ভুল হতো না তাতে। আপনার মতো ডাক্তার কজন আছে বলুন তো? আপনার কাছে তো আমি ডাক্তারি শিখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছেন যে আমি এখানে টিকতেই পারিনি। সরি, আজকে আমাকে এই কথাটা বলে যেতে হলো। আর আমি যে আপনাকে বারবার করে আসতে বলেছি, সবার সামনে বলুন, সেটা বলুন, সবাই দাঁড়িয়ে শুনুন। সেটা আপনি বলেছেন পেশেন্টের দিকে তাকিয়ে, আপনি নিজে কখনো চাননি। শুনুন, আমি কি চেয়েছি না চেয়েছি তার কৈফিয়ত আমি আপনাকে দেবো, তাতে আপনার কি দরকার? শুনুন, আমার চাওয়া বাবা দিয়ে আপনার নিশ্চয়ই কিছু এসে যায় না, এসে যাওয়ার কথাও নয়। আপনি যদি পুরো সময়টা এখানে ঝগড়া করে কাটিয়ে দেন তাহলে তো বাকি কিছু থাকে না, তাই না? তাহলে তো আমি ওদের সঙ্গে কথা বলতে পারবো না, আমি তো আপনাকে ইনভাইটও করতে পারবো না, সময় তো নষ্ট হচ্ছে। সোজা সোজা বলুন না, আমি চলে যাচ্ছি এখান থেকে, সোজা কথা বলতে পারেন না? নিন নিন, আপনারা আল্লাহ করুন আর কি, আনন্দ করুন, হই হুল্লোড় করুন, শুরু করে দিন। স্যার কিন্তু খুব রেগে গেছেন। যাগে যাও, তোমরা ভেতরে যাও, শুধু শুধু তোমরা আমার জন্য কেন কথা শুনবে বলো তো? যাও। তাহলে আপনিও সঙ্গে থাকবেন? আপনি সঙ্গে থাকলে সবার মন শরীর সব ভালো থাকে। তাহলে কে কেমন আছে সেটা তো আমাকে জানতে হবে। আচ্ছা পুষ্পাদি, তুমি ওষুধ খাচ্ছ তো, যেগুলো বলে গিয়েছিলাম নিয়মিত কন্টিনিউ করছো? হ্যাঁ, আমি খাচ্ছি তো ওষুধ, কিন্তু তুমিই তো আমাদের কথা শুনছো না, আমরা তো তোমার সব কথা শুনছি, তোমাকে বলছি এখানে থাকতে, তুমি থাকছো না। কি করে থাকবো বলো, দেখছো তো তোমাদের স্যার আমার সাথে কেমন ব্যবহার করছে। দেখো আমরা যদি সবাই তোমার সাথে থাকি না তোমার সামনে, তাহলে স্যার এরকম করতেই পারবেন না তোমার সাথে। যাগে এসব কথা বাদ দাও, আমি তোমাদের সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি, চলো 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 চলো, এসো এসো। হ্যাঁ, এতদিন পরে এসেছি, মিষ্টি নিয়ে আসবো না? তাছাড়া বিয়ের মতো একটা শুভ কাজ, মিষ্টি না আনলে হয় নাকি? এসো এসো এসো, এ নাও ভাগ করে দাও তো, এ নাও সবাইকে ভাগ করে দাও। এলাম। হলো হুল্লোড় হচ্ছে? হুল্লোড় কেন হতে যাবে, আমি তো চলেই যাচ্ছি, আর আমার দিদির বিয়ের জন্য কিছুদিন আসতে পারবো না এই 10 তারিখ থেকে। আপনি যদি যান তাহলে খুব খুশি হব, আর ওনারকে আমি ফোন করে বলে দিয়েছি, ওনার কার্ডটা আমি এখানেই রাখছি। আমি কারো কার্ডের দায়িত্ব নিতে পারবো না। দায়িত্ব তো নিতে হবে না,
আমি ওনাকে ফোন করে বলে দিয়েছি ওনার কার্ডটা এখানে আছে। তাহলে তো সবকিছু একেবারে ডিসাইড করেই ফেলেছেন। আপনি আমাকে একদম পছন্দ করেন না না? তোমাকে যে আমি কতটা পছন্দ করি সেটা যদি তোমাকে আমি বোঝাতে চাই তাহলে তোমার জীবনে ঝড় উঠবে রাধিকা। আমি তোমার জীবনে ঝড় উঠাতে চাই না, বরং ঝড় শান্ত করতে চাই। ইক্কা দুক্কা শুভ থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।